আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। এখন চলো দেখে নেই বিস্তারিত তথ্য। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে, পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে জবি শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি অনার্স ও মাস্টার শেষ অপেক্ষমান সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার 7 ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার ও মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার ও মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষাধীন রয়েছেন, তাদের পরীক্ষা আগামী 20 ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। এ সময় পরীক্ষা চলাকালীন নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রসায়ন বিভাগ মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আমিরুল ইসলাম চয়ন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে আমি মনে করি আরও আগে এমন একটা সিদ্ধান্ত নিলে শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য আরও ভালো হতো। তিনি বলেন, অনেকেই পরীক্ষার কারণে তাদের অনার্স ও মাস্টার শেষ করতে না পারায় সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় চাইলেও আবেদন করতে পারছে না। তাছাড়া করোনার কারণে প্রায় প্রত্যেকেরই একাডেমিক লেখাপড়া শেষ করতে দেরি হয়ে যাচ্ছে, তাই যারা পরীক্ষার কারণে আটকে আছে তাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ সুবিধা দেয়া উচিত। ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান হোসেন অপু বলেন, 2015-16 সেশন হিসেবে যেখানে আমাদের 2019-এর ডিসেম্বরে পরীক্ষায় বসার কথা সেখানে আমাদের পরীক্ষা হয়নি, প্রথমত সেশন জট এবং দ্বিতীয়ত করোনার কারণে। এর জন্য একই ব্যাচের ছাত্রছাত্রী হয়েও অন্য বিভাগের মতো আমরা বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছি না এবং তার কারণে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। রায়হান বলেন, তবে এখন প্রায় এক বছর পর ডিসেম্বর 20 তারিখ থেকে পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন ডিনস কমিটি, সেখানে এই সিদ্ধান্ত তাদের আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমরা চাই কর্তৃপক্ষ অতি দ্রুত পরীক্ষাগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্ত করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনার্স ও মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীদের সুবিধার ক্ষেত্রেই তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছিল আগেই, তাদের পরীক্ষা রুটিন করা হবে এবং স্বাস্থ্যবিধি রক্ষার্থে একটা রোটেশন করা হবে, যাতে সবাই একসাথে না আসে। উপাচার্য জানান, বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনরা একটা রোটেশন করবে এবং একটা নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীরা ওই দিন পরীক্ষা দিতে আসবে, অর্থাৎ একদিন এক গ্রুপ অন্য দিন অন্য গ্রুপ পরীক্ষা দিবে। প্রসঙ্গত, করোনার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে পরীক্ষা নেওয়ার জন্য অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার ও মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করলে জরুরি ভিত্তিতে সভা করে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে 20 ডিসেম্বর থেকে। এরকম আরও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।